হ্যালো ফ্রেন্ডস, দৃষ্টিভ্রম তৈরি করার জন্য তোমাদের লাগবে একটি ওল্ড সিডি বা ডিভিডি, একটি স্পাইরালের কার্ড ডিস্ক, মার্বেল এবং গ্লু। প্রথমে সিডির উপরে গ্লু ব্যবহার করো এবং স্পাইরালের ডিস্কটি আটকে দাও। আমরা এখানে সাদা কালো স্পাইরাল ডিস্ক নিয়েছি। সিডির মাঝখানে যে হোল দেখতে পাচ্ছ ওর চারপাশেও কিছু গ্লু দিয়ে দাও। গ্লু দিয়ে একটি মার্বেলকে আটকে দাও, বসিয়ে দাও ওই হোলের ভেতর। কিছুক্ষণ অপেক্ষা করো, পুরোপুরি গ্লুটি শুকিয়ে যাওয়ার পর দেখবে মার্বেলটি খুব সুন্দরভাবে বসে আছে আর নিচের দিকে একটা স্পেস তৈরি হয়েছে যাতে সহজেই ডিস্কটি ঘুরতে পারে মার্বেল সমেত। এখন এটিকে স্পিন করা, মনে হবে স্পাইরালের কেন্দ্র থেকে এনার্জি নির্গত হয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাই না? আবার স্পাইরালটিকে উল্টো দিকে ঘোরাও, দেখবে স্পাইরালটি ভেতরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের চোখে এটি একটি ইলিউশন বা ভ্রম তৈরি হচ্ছে। এখন চলো আরো একটি মজাদার গেম খেলা যাক। একটা বড় স্পাইরাল নাও, দেখো এর নিচের দিকে একটা টিপ করা আছে যাতে সহজে করতে পারে, আর একটি প্লাস্টিকের ব্রেন নাও। এখন সাদা কালো স্পাইরালটিকে দ্রুত গতিতে ঘোরাও আর কিছুক্ষণ দেখতে থাকো। কিছুক্ষণ দেখার পর ব্রেনটিকে যখন দেখবে তখন দেখবে ব্রেনটি ক্রমশ তোমার চোখের সামনে বড় বড় লাগছে, অর্থাৎ অরিজিনালের তুলনায় অনেকটা বড় লাগছে। এটি হচ্ছে ব্রেনের জড়তা। এখানে ব্রেনে মস্তিষ্কে আমাদের মস্তিষ্কে ভ্রম তৈরি হয়।